রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে চান তাহলে তাকে অবশ্যই শ্রীমন মহাপ্রভুর কৃপা লাভ করতে হবে আর মহাপ্রভুর কৃপা লাভ করতে হলে নিত্যানন্দ হরে কৃষ্ণ সবাইকে নিত্যানন্দ ত্রয়োদশীর শুভেচ্ছা জানাচ্ছি আগামী বিশ মাঘ তিন ফেব্রুয়ারি দু হাজার তেইশ খ্রিস্টাব্দ শুক্রবার শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী শ্রীমন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি তো আমরা কিভাবে এই নিত্যানন্দ ত্রয়োদশী উদযাপন করবো বা নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করবো সে সম্বন্ধে আমরা বলবো কারণ শাস্ত্রে বলা হয়েছে যে কেউ যদি রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে চান তাহলে তাকে অবশ্যই শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভ করতে হবে আর মহাপ্রভুর কৃপা লাভ করতে হলে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হবে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি নিতাইর পায় হ্যাঁ কেউই শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত কৃষ্ণকে লাভ করতে পারেন না কারণ শ্রীমন মহাপ্রভু তিনি তার এই সংকীর্তন আন্দোলন প্রচারের জন্য শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে নির্দেশ দিয়েছিলেন এবং আমরা জানি যে শ্রীমন নিত্যানন্দ প্রভু যিনি হচ্ছেন পরম করুণাময় যার কোনো আশা নাই তার আশা হচ্ছে নিতাই হ্যাঁ যে কোথাও আশ্রয় পাচ্ছে না যাকে কেউ গ্রহণ করছে না তাকে শ্রীমন নিত্যানন্দ প্রভু গ্রহণ করে তিনি গৌর প্রেম কৃষ্ণ প্রেম দান করছেন তো সেই জন্য প্রত্যেকটা জীবের জন্য নিত্যানন্দ প্রভুর কৃপা হচ্ছে অত্যন্ত জরুরি বা আবশ্যক যদি তিনি গৌর প্রেম বা কৃষ্ণ প্রেম লাভ করতে চান এবং এই ভব সমুদ্র থেকে উদ্ধার হতে চান নিত্যানন্দ প্রভু এতই করুণাময় তিনি বলছেন হে ভাই সকল তোমরা যথেষ্ট পরিমাণে হরিনাম করো তোমাদেরকে এই ভব সমুদ্র পার হওয়ার আমি দায়ী রইলাম তিনি নিজে দায়িত্ব নিচ্ছেন প্রত্যেকটা জীবকে এই ভব সমুদ্র থেকে উদ্ধার করার জন্য তো রকম করুণাময় কে আছে যিনি মার খেয়ে প্রেম দিয়েছেন মাধাই তাকে প্রহার করেছে তার সেই চিন্ময় দেহ থেকে রক্তপাত হয়েছে কিন্তু তিনি মাধাইকে বলছেন যে তুমি হরি নাম করো তুমি কৃষ্ণ নাম করো এত দয়াল শ্রীমন নিত্যানন্দ প্রভু তো সেই জন্য শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপা আমাদের অত্যন্ত প্রয়োজন এই জড় থেকে উদ্ধার হওয়ার জন্য কৃষ্ণ প্রেম লাভ করবার জন্য এবং বলা হচ্ছে যে ব্রজেন্দ্র নন্দন যেই সতী সুত হইল সেই বলরাম হইল নিতাই হ্যাঁ ভগবান কৃষ্ণ তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর রূপে অবতীর্ণ হয়েছেন এবং তার অগ্রজ বলরাম তিনি শ্রীমন নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হয়েছেন তো সেই জন্য এই নিত্যানন্দ ত্রয়োদশী হচ্ছে অত্যন্ত বিশেষ একটি দিন যেদিন আমরা শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারি তার কাছে প্রার্থনা করতে পারি এবং নিত্যানন্দ ত্রয়োদশী আমরা কিভাবে সেলিব্রেট করতে পারি সেই দিন আমরা উপবাস ব্রত করার জন্য বলা হয়েছে দুপুর বারোটা পর্যন্ত আমরা যারা আমিষ ভুজি রয়েছি তারা প্রত্যেকে আপনারা পূর্বদিন সংযম করবেন অর্থাৎ ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন আর নিত্যানন্দ ত্রয়োদশী অর্থাৎ তিন ফেব্রুয়ারি দু হাজার তেইশ খ্রিস্টাব্দ শুক্রবার সেদিন আপনারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস করবেন উপবাস করে আপনারা নিজ গৃহে গৌর নিতায় স্ত্রী বিগ্রহে আপনারা অভিষেক করাতে পারেন এবং নিকটস্থ ইস্কন মন্দিরে প্রত্যেকটি ইস্কন মন্দিরে এই মহা অভিষেক অনুষ্ঠিত হবে সকাল সাড়ে দশটা এগারোটার দিকে বা বারোটার মধ্যে আপনারা সেখানে পার্টিসিপেট করতে পারেন এবং সেই অভিষেকে অংশগ্রহণ করতে পারেন আর নিজ গৃহে যদি করেন তাহলে সেখানে আপনারা নিজেরাই গৌর্ণিতায় শ্রীবিগ্রহে বা চিত্রপট বা আলক্ষ্যে আপনারা অভিষেক সম্পন্ন করে গৌণিতায় বা পঞ্চগুক্তির উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে পারেন আপনারা অনেক আইটেম রান্না করে গৌণিতাইয়ের সন্তুষ্টির জন্য নিবেদন করতে পারেন এবং তারপর আপনারা পুষ্পাঞ্জলি নিবেদন করে শ্রীমন নিত্যানন্দ প্রভুর প্রণাম মন্ত্র মহাপ্রভুর প্রণাম মন্ত্র পঞ্চত্বে প্রণাম মন্ত্র বলে আপনারা পুষ্পাঞ্জলি দিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন এই রকমভাবে আপনারা নিত্যানন্দ ত্রয়োদশী সেলিব্রেট করতে পারেন সমস্ত দিন আপনারা নিত্যানন্দ প্রভুর কথা শ্রবণ করতে পারেন ভক্তদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে শ্রবণ করতে পারেন আর আপনারা নিত্যানন্দ অষ্টকম রয়েছে বৃন্দাবন দাস বিরচিত এবং চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে বিভিন্ন শাস্ত্রে নিত্যানন্দ প্রভুর মহিমা আপনারা শ্রবণ কীর্তন করতে পারেন এইরকমভাবে ভাবে বিশেষ করে বেশি করে হরি নাম জপ কীর্তন করে আপনারা এই নিত্যানন্দ ত্রয়োদশী সেলিব্রেট করতে পারেন সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে